সত্যি মজা করতেছ আমি বললাম আম্মু আমার গালের তো নাই আবার আমি বললাম এই জন্য রাতের বেলা জাগা লাগে না তুমি এমন শুরু করছো কেন আমি তো বুঝলাম না মজা করতেছে মনে হয় তোমার সাথে আর জীবন শ্রাবণ কম কোনো কথা হবে না আচ্ছা এখানে এত লোক কেন তোমাদের দেখতেছি আপনারা কি সার্কাস দেখতে আসছেন কি সার্কাস হচ্ছে না ম্যাডাম না 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 কিছু হচ্ছে না তাহলে এখানে এমন করছেন কেন আপনাকে দেখতেছি আপা এটা ভদ্র লোকের বাসা ঠিক আছে
কি লটাতে আমি বুঝলাম না তোর কোন সময় থেকে এই অবস্থা? হাসপাতালে নিয়ে চলো, আমি যে সাথে খাবার খাচ্ছিলাম আপনারা থুতু কেন দিচ্ছিলেন? থুতু এনে দিল না, ওটা কি খাবার না? যখন ছাদে গিয়েছিলেন আগুনের পর পর, আমরা তো সবসময় ছাদে যাই, তখন আপনারা আমার খাবারে থুতু দিয়েছিলেন? আপনার খাবার আমরা কোথায় বলেন? ওই মগো, হ্যাঁ তো তারপর খাবেন না? না না বা নাম কি? আপনার সমস্যা কি? কি হয়েছে? নাম কি? কি নাম আপনার? আপা, আপনি আমাকে আপা বলছেন কেন? আমি কি একটা মেয়ে শরীরে আছি তাই? তাহলে কি আপনি আপা না? আমি তো একটা ভাইয়া। কি বলেন, নাম কি? আপা বলছেন কেন, মেয়ে মানুষ তাই। আপনার নাম কি ভাই? আমার নাম কুদ্দুস। ঋতু চলে গেছে, তোমরা যাই বাবা কাল, তাহলে কি বললাম কি জন্য? হ্যাঁ লক্ষ্মী, ভাই আপনি কি চান এখন বলেন? কি চান আপনি? খাবার দিব আপনার সমস্যা না, আপনি এর থেকে বেরোন। আর দেব না তো ভাই, আপনি এখন কি চান বলেন? আমার এই ওয়াইফ থেকে বেরোবেন কি করলে? ভাই কুদ্দুস ভাই, আপনি কি চান বলেন? আমি চাই আমার প্রতিশোধ। প্রতিশোধ আমরা কি করছি? খাবারে থুতু দিয়েছিলেন, আপনার খাবার আমি দিয়ে দিই, সেই জন্য আপনাকে আমাকে সান্ত্বনা করতে হলে 20 কেজি মিষ্টি খাওয়াতে হবে। ওরে বাবা, এটা কোন কথা? আমি কোথায় দিব আপনার এখন? নিয়ামো খাও, নিয়ামো মিষ্টি, চলো আমাকে 20 কেজি মিষ্টি দিলে আমি কোথায় দেবো? আপনি এখন নিয়ে আসবো, ছেড়ে দেবো, এখন নিয়ে আসবো কারণ আপনার জন্য না। তাহলে কিভাবে দিবো আপনাকে? আমাকে যেখানে থুতু দিয়েছিলেন আমি ওইখানে প্রতিদিন খাবার খাই। আচ্ছা যাক, আপনাকে আমি কথা দিলাম, আমি ওইখানে দিয়ে আসবো, যদি না দিই আপনি এসে আবার ঘরে বসেন, এখন ওরা একটু ছাইড়া দেন, ওই এমনি অসুস্থ। হ্যাঁ আমি কথা দিছি, সত্যি সত্যি আপনার আমি দিব, আপনি শরীরে অসুস্থ মুক্তি, আপনি যান আপনার ওইখানে আমি জবান ঠিক রাখতে হবে, তা না হলে কিন্তু আবার চলে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার আমি জবান দিলাম, আমি দিয়ে আসবো। হ্যাঁ আপনি প্রমাণ রাখেন যে যাবেন কিভাবে, আপনাকে আমি কথা দিলাম, আমি যদি না দিই তাহলে আপনি চলে আসেন, আপনি ওরা ছাড়ে দেন। হ্যাঁ সত্যি।